أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إلى আসলে শয়তানের একটাই ডিউটি আছে আমাদেরকে নামাজ থেকে বা থেকে বিমুখ করা কাজেই সে এগুলো আনবেই এগুলো আসাটা স্বাভাবিক এগুলো যে আপনার আসার কারণে খারাপ লাগছে এটা আপনার ভালো ইমান প্রমাণ করে

এর জন্য দুটো একটা আমল আছে প্রথম যেটা শিখিয়েছেন আপনি যখন নামাজের ভিতরে অন্যান্য চিন্তা আসে দুনিয়ার অনেক চিন্তা আপনি আউজ বিল্লাহ মিনার সাহেতিম বলে বাম কাঁদের দিকে থুতু দেওয়ার মতো ফুক দিবেন আর কি এভাবে এরকম করলে এই অস্তা কেটে যাবে ক্রমান্বয়ে আপনার নামাজে মনোযোগ আসবে দ্বিতীয় যেটা আমাদের করতে হবে সেটা হলো নামাজে আমাদের মন দিয়ে প্রাণবন্ত নামাজ পড়তে হবে আমরা তো অটো নামাজ পড়ি মানে যেটা আমাদের কম্পিউটারের অটো বুটিং এর মতো অর্থাৎ টিপে দিয়ে আল্লাহ বলার পরে কিভাবে নামাজ হয়ে যায় টের পাই না এটা কে অতিক্রম করতে হলে আমাদেরকে নামাজের সুহান আল্লাহ সুহান এক আল্লাহমা থেকে শুরু করে দোয়া মাসুরা পড়তো অল্টারনেট করতে হবে এক একদিন এক এক দোয়া পড়বো দোয়াগুলোর অর্থ জানবো এক একদিন এক এক সোরা পড়বো নিয়ত থাকবে আজকের নামাজে আমি এই সানা পড়বো এই দোয়া পড়বো শেষ এই দোয়া করব রুকুতে এই তাজবি করব। এগুলো খেয়াল থাকলে দেখবেন এই অমনোযোগিতা অনেকাংশে কেটে যাবে এর ভিতরে অমনোযোগ আসবে কিন্তু এর ভিতরেও আপনি দেখবেন ক্রমান্বয়ে নামাজে গভীর মনোযোগ আসা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে আল্লাহ